আরকুকে সকলকে ওয়েলকাম। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের ঝাল। চলুন এই রান্নাটা তৈরি করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। তেলাপিয়া মাছের ঝাল তৈরি করার জন্য আমি এখানে তিনটে মাঝারি সাইজের তেলাপিয়া মাছকে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, মানে দুভাগ করে নিয়েছি। আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা আলু, পাঁচটা কাঁচা লঙ্কা, সর্ষে পেস্ট করে নিয়েছি, আর নিয়েছি হলুদ এক চামচ, লবণ এক চামচ। দেখুন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এবার কড়াতে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা ছিটে না আসে। এবার এক এক করে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব পাঁচটা লঙ্কা, কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম পাঁচটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং লঙ্কা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। এবার দিয়ে দিলাম একটা আলু, লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এক চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো প্লেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। সব ভালো করে মিশিয়ে নেব। লবণ হলুদ মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে, আমি কালো সর্ষে পেস্ট করে নিয়েছিলাম, সর্ষে দিয়ে দিলাম। সর্ষেটাকেও ভালো করে আলু পেঁয়াজ লঙ্কার সঙ্গে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো। প্লেটে একটু সামান্য জল দিয়ে সেই লঙ্কার গুঁড়োর জলটাও আমি এই মশলার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি দু মিনিট ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে সব মিশিয়ে নিলাম ঝোলের মধ্যে। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোল ফুটে এসেছে। এবার আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। সব মাছগুলো আমি ঝোলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিলাম। এভাবে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট। পাঁচ মিনিট পর আমি আবার ফিরে আসবো। দেখুন পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম। আমার রান্নাটা একেবারে হয়ে এসেছে। এবার আমি ধনে পাতা কুচি কটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে। একটু ভালো করে মিশিয়ে নিলাম মাছের সঙ্গে ধনে পাতাকে। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এইভাবে আপনারা তেলাপিয়া মাছের ঝাল তৈরি করে বাড়িতে সবাই মিলে খাবেন। দেখবেন খেতে খুবই ভালো লাগবে।
যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।